পুরো একরকম আছে মিতা, মানে কোনো চেঞ্জ নেই। আমি ভেবেছিলাম ওর সাথে দেখা হবে আমার কোনোদিন, আমি ভাবতে পেরেছিলাম আমি সত্যি হবেনি কোনোদিন দেখা হবে ওর সঙ্গে। তোমার যাওয়াটা যেন কবে? একটু পিছলো যে, ওই সেটাই জানাতে এসেছিল শিখা, কয়েকটা দিন পিছিয়ে গেল আর কি। অবশেষে তুমি যাবার পারমিশন পেলে। আমার বাবা মা যে এত মডার্ন হয়ে গেছে আমি নিজেই জানতাম না। তোমার ভাগ্য ভালো। উচিত হবে না যাওয়াটা আমার। আমার তো এখন যাওয়াটা, এখন আমি কি করে, মানে এই তো তুমি যাওয়ার জন্য একবার বাড়ি ছিলে, এখন যখন পারমিশন পেয়ে গেছো এখন উল্টো সুর গাইছো। আচ্ছা তুমি কিছুতেই খুশি হও না? না কমলা, কমলা কি নিয়ে প্রবলেম বলো তো তোমার? তুমি আজ করতে পারো না, ফিল করতে পারো না, এই বলো না বলো না তুমি ফিল করতে পারো না? আর মিসি ভাইয়ের অবস্থা দেখেছো তুমি একবার? কমলা কেন তুমি বারবার আমাকে এক কথা নিয়ে, এই শোনো আমাদের বাড়িতে না কোনো চাপা টেনশন নেই, কেউ কিচ্ছু ভাবছে না এসব নিয়ে। যদি পরিস্থিতি জটিল হয় তোমার জন্য হবে, তোমার জন্য। না না কি 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 না না কি কি না না কি হ্যাঁ কি কি প্রমাণ করতে চাও তুমি? হ্যাঁ কি প্রমাণ করতে চাও? পাঞ্চাল, পাঞ্চালির মৃত্যুর জন্য আমরা তাই? আমরা বাড়িয়ে লাভ নেই, যদি বলেন একেবারে, মানে আমি পার্মানেন্ট সলিউশনের কথা বলছিলাম। শেষ করে দিই, ভাবছি মেয়েটাকে একটা সুযোগ দেওয়া যায়, যদি এরপরেও না শোধরায় তখন না হয় শেষ করে দেওয়া যাবে। ওই কথাগুলো, ওই কথাগুলো যদি সেদিন আমি স্টাডির বাড়ি থেকে না শুনতাম, বাবার মুখে যদি না শুনতাম, আর তারপরে যদি পাঞ্চালির এরকমভাবে মৃত্যু না হতো, তাহলে তো আমার মনের ভেতরটা এরকমভাবে ওথল পাথল করতো না? না বলো, করতো না তো? তোমাকে বোঝানোর সাধ্য নেই আমার। একবার মেজদার সঙ্গে কথা বলে দেখো না গো, একবার একবার। কমলা, তোমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, এই কথাটা যদি তুমি বাড়ির আর সবার সামনে বলো না, ওরা তোমায় পাগল বলবে, পাগল। তোরা দুজনেই আছিস, আমার একটা কথা বলার ছিল দীপ। ছোট মসজিদ? না না দিদি, সে তো এখান থেকে অনেক দূরে, গাড়ির রাস্তাতেই ধরুন এই 20 মিনিটের পথ হবে। এই যে যে যার তালে
কাজে ব্যস্ত। কি গো, মা তো কিছু বলতে চাইছে, শুনতে পাচ্ছ না? দীপ শোন না, বলছি একবার হলদিতলা থেকে ঘুরে আয় না। হলদিতলা? বাবার ফ্যাক্টরিতে? কেন? তোর বাবার পাওনা অনেকগুলো টাকা এখনো ওখানে পড়ে আছে। কি হলো? আমার সময় নেই মা, ঈশানীকে বল। এই ঈশানী, মা তোকে হলদিতলাও যেতে বলছে। আমাকে না তো, মা তো তোকে যেতে বলল, তাই না মা? তুই ছুটি নিয়ে যা। তোর মতো ভাগাবন কাগজের অফিস তো আমার, যখন তখন ছুটি পাওয়া যায়। এই আমার কাজ কি ছোট করে তুই কে? ভারী আমার বড় কাজ রে, ছাপিস তো স্ক্যান্ডালের কসে। শোন, ভালো হবে না কিন্তু দাদা, আমি তোকে বলে দিচ্ছি। আমি দিচ্ছি। কি? যখন ইচ্ছা যা ইচ্ছা বলে যে, কেউ কি কিছু বলে? ভেবেছিলাম তোর বাবার অতগুলো টাকা পড়ে আছে, ওর হকের টাকা। ওই কটা টাকা রোজগার করতে ওকে কম কষ্ট করতে হয়নি, সবই তোদের সুখের জন্য। এখন আর সে টাকার তোদের কাছে কোনো দাম নেই। আমি যাব মা, তবে দেখি কবে যেতে পারি। মা, তুমি এই যে এত ইমোশনাল হচ্ছ, ওখানে রয়েছে বলেই না আছে টাকাগুলো, আনলেই তো তুমি সব দাদার হাতে তুলে দেবে। মা তাকাও আমার দিকে। তুমি দাদাকে কেন বলো তো কিছু বলতে পারো না? মা, তুমি কিন্তু দাদার উপর ডিপেন্ডেন্ট নও, আমিও সংসার খরচ দিই, তুমি আমারও মা, তোমার দেখাশোনা আমিও করতে পারি। তাই বুঝি এখনো তুই বিয়ে করছিস না? না মা, তা নয়। তুমি আর মন খারাপ করো না, সময় মতো আমি ঠিক বিয়ে করব। বিপাশা জানিস, লেদার ব্যাগের একটা এক্সিবিশন চলছে। হর কটা ব্যাগ কিনবি তুই? এবার কি ব্যাগের দোকান দিবি? হ্যাঁ দেব, সবার আগে তোকে একটা ব্যাগ কিনে দিই। কেন? কারণ তোর এই কালো রঙের বিচ্ছিরি ব্যাগটা দেখলে আমার জাস্ট শরীর খারাপ হয়ে যায়। এই বিপাশা চল না, আজকে সন্ধ্যেবেলা যাবো, চল না প্লিজ। আচ্ছা তুই আমাকে বলতো, ভিক দেশে আমাদেরকে কে নিয়ে যাবে? কেন, আমরা যদি বর্দাকে পটাই? ও হ্যাঁ, চর্দা চর্দা, আজকে আমাদের সন্ধ্যেবেলা একটা জায়গা নিয়ে যদি নিয়ে যেতেই হয় তাহলে ছোট বৌদিকে নিয়ে যাবো, ডিনার করবো, ফিল্ম দেখবো। তোদের কেন নিয়ে যাবো? ব্রেকফাস্ট তুমি আসি পাচ্ছি না, তোমাকে না আমি নিজের নিজে কত সময় দিস মনে দে। ওই কথাগুলো যদি সেদিন আমি স্টাডির বাড়ি থেকে না শুনতাম, বাবার মুখে যদি না শুনতাম, আর তারপরে যদি পাঞ্চালির এরকম ভাবে মৃত্যু না হতো, তাহলে তো আমার মনের ভেতরটা এরকম ভাবে উথল পাথল করতো না? না বলো, করতো না তো? কিছু বলবি? ও না, আমার আমার মনে হলো হয়তো তুই আমাকে কিছু বলতে চাস পাঞ্চালির কথা। এত অদ্ভুত ভাবে মারা গেল মেয়েটা, অ্যাক্সিডেন্টে এর আগে তুই এরকম মারা যাওয়া দেখিসনি বা শুনিসনি? আশ্চর্য কোইন্সিডেন্স, ভাবছি এটা সত্যি কোনো অ্যাক্সিডেন্ট নাকি হোয়াট? ওয়েট 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 ওয়েট, কি বলতে চাইছিস তুই? আমি মেরেছি পাঞ্চালিকে। গ্রেট গ্রেট, নিজের দাদাকে খুনি ভাবছিস? না,
কমলার কথা শুনতে শুনতে হঠাৎ আমার মনে এলো কথাটা, তাই জিজ্ঞেস করলাম। আজকাল তুই বউয়ের কথায় উদ্বোধ করিস নাকি? এরকম একটা অবজেকশনেবল কথা আমাকে জিজ্ঞেস করার সাহস হয় কোত্থেকে তোর? বাবার কানে কথাটা গেলে তার ফল কি হতে পারে ভাবতে পারছিস তুই? ঠিক এই কারণের জন্য, এই কারণের জন্য মেয়েদের মাথায় তুলতে নেই, কোনো মাত্রা জ্ঞান যদি থাকে কোনো। শর্দা, তুই কিন্তু একটু বেশি রিয়্যাক্ট করছিস। দেবজিৎ সান্যালের নামে এফআইআর করতে চাই পাঞ্চালী বিশ্বাসের খুনের সাথে। ওনার যোগাযোগ আছে, দেবজিতের সাথে পাঞ্চালীর সম্পর্ক ছিল আর তার প্রমাণও আছে আমার কাছে। না না, ছোট বৌমার এত কৌতূহল মোটেও ভালো না, বাড়তে না দিয়ে গোড়াতেই যদি একটা উচিত শিক্ষা দেওয়া যায়। খবরদার দেবজিৎ। আর আপনি আমাকে আটকাতে পারবেন না চিফ, এবারে আমার খবর আপনাকে ছাপাতেই হবে। চলো 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 পাল্টাই।